প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনেই খাতা খুলল ভারত, পদক জিতলেন ভারতীয় শুটার মনু ভাকের। প্রথম মহিলা ভারতীয় শুটার হিসাবে পদক জিতলেন মনু। শনিবার কোয়ালিফাইং রাউন্ডেই দেশকে পদক জেতানোর স্বপ্ন দেখিয়েছিলেন মনু ভাকের। কোয়ালিফাইং রাউন্ডে 3 নম্বরে শেষ করেছিলেন মনু। ফাইনালেও ছন্দ অব্যাহত রাখলেন মনু ভাকের। ফাইনালে প্রথম এবং দ্বিতীয় স্থানে শেষ করলেন দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী। প্রথম স্থানে ও ইয়ে জিন পেলেন 243.2 পয়েন্ট, দ্বিতীয় স্থানে শেষ করা কিম ইয়েজির সংগ্রহ 241.3 পয়েন্ট, তৃতীয় স্থানে মনু ভাকেরের সংগ্রহ 221.7 পয়েন্ট। মনু ভাকেরকে নিয়ে স্বপ্ন ছিলই। গত বছর টোকিও অলিম্পিক্সে পিস্তলের সমস্যার জন্য ফাইনালে উঠতে পারেননি মনু। গত বছর 25 মিটার বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন মনু, তাই তার হাত ধরে এবার অলিম্পিক্সের প্রথম পদক জিতল ভারত। সেই সঙ্গে শুটিংয়ে ভারতের প্রথম প্রথম মহিলা প্রতিযোগী হিসাবে পদক আনলেন মনু ভাকের। কোয়ালিফাইং রাউন্ডে মনু ভাকের ছাড়াও লড়াইয়ে ছিলেন ভারতের প্রতিযোগী রিদম সংগওয়ান, কিন্তু ফাইনালে উঠতে পারেননি রিদম। তবে ফাইনালে উঠেই পদক জেতা নিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন মনু। অবশেষে ব্রোঞ্জ জিতে দেশবাসীর স্বপ্নপূরণ করলেন ভারতীয় শুটার।